একি স্বপ্ন দেখলাম না প্রভু প্রভু একি স্বপ্ন দেখলাম আমি আমার স্বামী কিছু কাল সর্প দংশন করেছে
আমার বৌমা এমনি ভাবে বাসর ঘরে কেন পাচ্ছে জানে না আগো বৌমা হ্যাঁ একবার দরজা খুলে দেখো মা আমি এসেছি বধু মা شو
আছি সদাগর মশাই এই বাসরগুলি কি হয়েছে সদাগর মশাই আমার সর্বনাশ হয়েছে আমার কপাল ভেঙেছে আমার লক্ষ্মীর বেঁচে নেই বেঁচে নেই কি বলছিস সদাগর মশাই লক্ষ্মীর বাবা লক্ষ্মীর লক্ষ্মীর বাবা লক্ষ্মীর লেখা পুত্রের জন্য আমি কত ব্যবস্থা করেছিলাম চতুর্দিকে শত শত প্রহরী রেখে দিয়েছিলাম শিরোদজ্জা রেখে দিয়েছিলাম রোজা ধনন্তরী সে আমাকে আশ্বাস দিয়েছিল নিজের প্রাণ বাজি রেখে তবু আমার পুত্র লক্ষ্মীন্দরকে রক্ষা করবে আমি কেন কেন দেখতে পাচ্ছি না সেই বেঈমান ধনন্তরীকে কোথায় গেছে সদাগর মশাই ধনন্তরী মনে হয় পালিয়ে গেছে বেঈমান ধনন্তরী পালিয়ে গেছে লেঙ্গা আর বিলম্ব না করে মুহূর্তে ছুটে যাও রোজা ধনন্তরী অনুসন্ধানে যেইখানে পাবে ধনন্তরীকে তার হাতে শৃঙ্খলিত করে তুমি জানতে জানতে নিয়ে আসবে আমার চাম্পক নগরে তাই হবে সোনার বসায় আমি ছুটে যাচ্ছি অজা ধনন্তরীর কাছে যাও লেঙ্গা ওরে লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর তোকে আমি আর সাঁওতালি পর্বতে রেখে যাবো না করে নিয়ে যাবো আমার চাম্পক নগরে শিব ঠাকুরের কাছে কৃপা করে শিব ঠাকুর যদি ফিরিয়ে দেয় তাই লক্ষ্মীন্দর আমার খোলে ওরে মনসা তুই ভেবেছিস এই লক্ষ্মীন্দ্রকে সর্পঘাতে মৃত্যু করে আমার হাতে পুজো নেবে তোর আশা ব্যথা হয়ে যাবে তোর পুজো কোনোদিন হবে না আমার চাপ